তখন তোমরা কেউ দুনিয়াতে ছিলে না, তোমরা নূহ নবী গেলেন কিনা গেলেন না তাও দেখো নাই, নূহ নবী দাওয়াত দিলেন কিনা দিলেন না তাও দেখো নাই, বেঈমানরা ঈমান আনলো কিনা আনলো না তাও দেখো নাই, তোমরা এই অঘটনের সাক্ষী দিলে কিভাবে? আল্লাহ রাসূল বলেন তখন আমার উম্মতেরা বলবে হে আল্লাহ আমরা দেখিয়া সাক্ষী দিছি না, আমরা আমাদের নবীর কাছে শিক্ষা সাক্ষী দিছি। বলেন দেখিয়া সাক্ষী না শিক্ষা সাক্ষী? শিক্ষা সাক্ষী। কি শিখছ তোমাদের নবীর কাছে? আমাদের নবী আমাদেরকে বলেছেন, নূহ নবী দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা কবুল করেনি, আমাদের নবীর শিক্ষার কারণে আমরা সাক্ষী দিছি। কাজেই ঘটনার ক্ষেত্রে উপস্থিত না দেখে কেমনে সাক্ষী হইল? এমন যারা আপনি আমাদের সাথে মেহরবানি করে করবেন না, যারা করতে হইলে আমাদের নবীর সাথে করুন, তিনি কেন আমাদেরকে এই কথাটা শিক্ষা দিয়েছিলেন? আল্লাহর রাসূল বলেন তখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, নূহ নবী আপনার উম্মতে মানলেন সাক্ষী, আপনার উম্মতে দিল সাক্ষী, বেঈমানরা দিল অনাস্থা, অনাস্থার জবাব চাইলাম আপনার উম্মতের কাছে, এরা বলে দেখিয়া সাক্ষী দিছে না, আপনার কাছে শিক্ষা সাক্ষী দিছে। এবার আপনি বলুন আপনার উম্মতে এমন কথা কিভাবে শিখাইলেন? রাসূল বলেন তখন আমি আল্লাহর কাছে বলবো হে আল্লাহ আপনি আমার কাছে এই তিসপারা কুরআন নাযিল করেছেন, এই কুরআনে আপনি নিজে বলে দিয়েছিলেন নূহ আল ইসলাম 950 বছর দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা কবুল করেনি, সুতরাং আমি আপনার কুরআন আপনার আমার উম্মতকে শিক্ষা দিছি। আপনার কুরআন যদি সত্য হয় তাহলে আমার শিক্ষা দেওয়া সত্য, আমার শিক্ষা দেওয়া যদি সত্য হয় তাহলে আমার উম্মতের সাক্ষী সত্য, উম্মতের সাক্ষী যদি সত্য হয় তাহলে নূহ নবীর দাবি সত্য, নূহ নবীর দাবি যদি সত্য হয় বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। তখন আল্লাহ এটাকে সমর্থন দিয়া বেঈমান রেখে জাহান্নামে প্রবেশ কর চিরকালের জন্য। এই ঘটনার মধ্যে দেখা যায় নূহ নবীর পক্ষে আল্লাহ মুহাম্মদ রাসূলের উম্মতকে করবেন সাক্ষী, আর মুহাম্মদ রাসূলের উম্মতের পক্ষে আল্লাহ সফাই সাক্ষী বানাবেন হাসরের মাঠে মুহাম্মদ রাসূলুল্লাহকে। এর মাধ্যমে আল্লাহ হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে এই কথা প্রকাশ করবেন যে নূহ নবীর পক্ষে আর কোন নবীর উম্মতকে সাক্ষী না নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী দিয়ে আমি হাসরের মাঠে প্রকাশ করবো এই কথা যে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা আমি আল্লাহর কাছে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, আর এই উম্মতের সাক্ষীর বিরুদ্ধে বেঈমানরা যে অনাস্থা আনবে এই অনাস্থার বিরুদ্ধে সফাই সাক্ষীর জন্য হাসরের মাঠে আর কোন নবীর দ্বারা সফাই সাক্ষী না দিয়া একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর সফাই সাক্ষীর দ্বারা হাসরের মাঠে জগৎবাসীর সামনে আমি প্রমাণ করে দেব মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ। এবার বুঝে থাকতে বলুন মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদার জন্য না মন গড়া যুক্তির দরকার আছে, না আল্লাহর গুণ কাইরা নিয়া নবীরে দেওয়ার দরকার আছে, না নবীর শ্রেষ্ঠ মর্যাদার বিবরণে কোরআন হাদিস বর্ব, নবীর মর্যাদার জন্য কারো মন গড়া যুক্তির দরকার নাই, নবীর মর্যাদার জন্য আল্লাহর গুণ কাইরা নিয়া নবীকে দেওয়ার দরকার নাই, নবীর আমাদের নবীর মর্যাদার বিবরণে কোরআন হাদিস বর্ব। এই পর্যন্ত আপনাদের সামনে আমাদের নবীর দুইটা মর্যাদার আলোচনা করলাম, একটা হইল সমস্ত নবীগণের ইমাম বানাইয়া, আরেকটা হইল হাসরের মাঠে সমস্ত নবীগণের পক্ষে সাক্ষী বানাইয়া। বুঝলেন এই এই বিবরণগুলি কোরআনে হাদিসে আছে কি নাই? যেখানে কোরআন হাদিস আমাদের নবীর শ্রেষ্ঠত্বের বিবরণে ভরপুর সেখানে কেন মন গড়া যুক্তি দিতে যাব, সেখানে কেন আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দিতে যাব? এগুলি অজ্ঞতা, এগুলি জাহালত, এগুলি মূর্খতা ছাড়া কিছু নয়। আপনার ধৈর্যের সাথে শুনলে আমাদের নবীর আরো এক দুটি গুণের কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণের কাছ থেকে আল্লাহ কতগুলি ওয়াদা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই ওয়াদাগুলি আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, হে নবী রসুলগণ আমি আল্লাহর সাথে ওয়াদা করে দুনিয়াতে যাও তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবে।
মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত দিয়া আল্লাহ আদম নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত দিয়া আল্লাহ নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত সাপেক্ষে আল্লাহ ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঈমান আনার শর্তে আল্লাহ মূসা আলাইহিস সালামকে দুনিয়া নবী বানিয়ে পাঠিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার শর্ত দিয়ে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। এইভাবে সমস্ত নবী রাসূলগণের কাছ থেকে এই শর্তে দুনিয়াকে আদা দিয়া পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে। এই শর্ত আরোপ করে আল্লাহ কি করেছেন, সমস্ত নবী রাসূলগণকেও আমাদের নবীর উম্মত সাব্যস্ত করে দিয়েছেন, আর আমাদের নবীকে সমস্ত নবীগণেরও নবী সাব্যস্ত করে দিয়েছেন। বলেন সমস্ত নবীগণের নবী হওয়া এটা কি কোনো মর্যাদার কাজ না? কোন কোন নবীর মর্যাদা আর কোন নবীর মর্যাদা নয়, এই ঘটনার মাধ্যমে আল্লাহ একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীগণের নবী বানিয়ে দিয়েছেন। বুঝে থাকতে বলেন সমস্ত নবীগণের নবী হওয়া এটা কি সাধারণ নবীর মর্যাদা না শ্রেষ্ঠ নবীর মর্যাদা? এই মর্যাদা আল্লাহ অন্য নবীকে দান করেছেন না একমাত্র আমাদের নবীকে? একমাত্র আমাদের নবীকে আল্লাহ এই মর্যাদা দান করেছেন। এই পর্যন্ত আমাদের নবী কোরআন হাদিস থেকে কতটা শ্রেষ্ঠ মর্যাদার আলোচনা হল, তিনটা তিনটা। চার নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো বংশগত পিতা নন, তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা। বিগত বছরগুলিতে কোনো এক সময় আমি আপনাদেরকে সবিস্তারে বলেছি বংশগত পিতা কাকে বলা হয় আর আধ্যাত্মিক পিতা কাকে বলা হয়। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় তেমন পিতার নাম বংশগত পিতা, আর যে পিতার পবিত্র আত্মার পরশে ওপরের আত্মা পবিত্র হয় তাকে বলা হয় আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র। কথাটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র। আল্লাহ এমন কোরআনের এক আয়াতে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোনো গুণাগারকে আমি নবী বানাই না, কোনো গুণাগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুণা করে না। বলেন তো আল্লাহর এই মূলনীতিটা এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম না সকল নবীর জন্য সার্বজনীন? হ্যাঁ, যে আল্লাহর সার্বজনীন মূলনীতি সমস্ত নবী রাসূলগণের ক্ষেত্রে কোনো গুণাগারকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বৈশিষ্ট্যপূর্ণ আকীদা, এই আকীদাটাকে একটা কথার মাধ্যমে বোঝাতে গিয়া বলা হয় ইসমতে আম্বিয়া, নবীগণের নিষ্পাপত্ব। সমস্ত নবী রাসূলগণকে যদি আপনি বেগুনা বিশ্বাস না করেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না, আপনি ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হিসেবে করতে হবে। কিন্তু এখানে কিছু আনুষঙ্গিক প্রশ্ন আছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফল খাও, একটা গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আদম নিষিদ্ধ গাছ ইবলিসের দোহায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে। ঘটনা আজকে শুনলেন না আরো শুনেছেন? শুনেছেন? তাহলে আল্লাহ আদম আল্লাহর নিষেধ রক্ষা করলেন না লঙ্ঘন করলেন? লঙ্ঘন করলেন। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, তাহলে নবী বেগুনাহ রইল কোথা? এই হইলো প্রশ্ন, এই হইলো প্রশ্ন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ তাফসীরের কিতাবাদিতে প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিয়েছেন, এর মধ্যে এক দুইটা জবাব আমি আপনাদের শুনাই। একটা জবাব হলো তাফসীরের কিতাবে লেখা আছে জবাব, একটা জবাব হলো মানুষের কোনো কাজের দ্বারা গুণা হয় কোনো কাজের দ্বারা সওয়াব হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই গুণাও নাই, সওয়াব নাই গুণাও নাই, সওয়াব হয় গুণাও হয় কোন জীবনের কর্মকাণ্ডে? দুনিয়া
এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই, গুনাহের কোনো সম্পর্ক নাই। সুতরাং আদমের আদম বেগুনাও সাব্যস্ত হইল আর আল্লাহর সামগ্রিক মূলনীতি অবজায় রইল। একজন, দুই নম্বর জন, কোন রোজাদার দিনের বেলায়, রোজাদারকে আল্লাহ দিনের বেলায় খানাফিনা করার আদেশ করেছেন না নিষেধ করেছেন? নিষেধ। কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলে গুনাহ কেন? জেনে শুনে খেয়েছে না ভুলে? আদম সম্পর্কে আল্লাহ বলেন নাসি আদম, আদম জেনে শুনে আমার বিরুদ্ধাচরণ করেনি, আদম ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল পেয়েছে। কাজেই তুমি দুনিয়ার জীবনে ভুলে রমজান মাসের দিনের বেলায় ভুলে গিয়ে খানাফিনা করলে তোমার গুনাহ হয় না। আর তোমার বাবার বাবার বাবা চোদ্দ গোষ্ঠীর বাবা আদম জান্নাতে ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেলে যদি তুমি মনে করো গুনাহ হয়, তাহলে তোমার মতবাদ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ ছাড়া কিছু নয়। আপাতত একটা প্রশ্ন জবাব দিলাম শুধু আপনাদেরকে একথাটা বোঝাবার জন্য যে নবীগণ আজীবন বেগুনা, আদৌ শুধু আদম নবী গুনাগার ছিল না, সমস্ত নবী বেগুনা, সমস্ত নবী। কাজেই নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, এই কথাটা এখন বুঝলেন কিনা দেখেন। নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই নবীগণের সংস্পর্শে যারা যায়, নবীগণের সঙ্গ যারা লাভ করে, নবীগণের কাছে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে, তাদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। কাজেই নবীগণের পবিত্র আত্মার ভরসে উম্মতের আত্মা পবিত্র হয়। কার পবিত্র আত্মার ভরসে? নবীগণের।